নেতার একটি বক্তব্য শোনার জন্য সেই নেতা এবং বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর মাহফুজ ঝিনাইদহ তিন আসন থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক রাহুল হাজার ডক্টর শফিকুল আজম খান চাঞ্চলকে তার সংসদে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় জাতীয় সংসদ সদস্য ডক্টর শফিকুল আজম খান চাঞ্চল বিপ্লবী সাধারণ সম্পাদক সোনা সাদামালি উপস্থিত আছেন উত্তরপূর্ব জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব উত্তর রহমান সহসভাপতি জনাব অধ্যাপক ফজলুল মণ্ডল উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব তাজুল ইসলাম উপস্থিত আছেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর সাধারণ সম্পাদক রিপন মণ্ডল উপস্থিত পৌরসভার কাউন্সিলর বৃন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হোসেন ফারুক সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার শ্রদ্ধেয় অমরপ্রাণ আমার সমবয়সী আমার ছোট ভাইরা এবং আমার মা বোনেরা সবার প্রতি রইল আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আমরা উন্নয়ন এবং শান্তি সমাবেশের আয়োজন এখানে কোচাপুর উপজেলা আওয়ামী লীগ করেছে আমার মনে হয় এলাঙ্গি ইউনিয়ন থেকে একটা বিশাল মিছিল আমাদের মাঝে কি আসতে আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই এলাঙ্গি ইউনিয়ন থেকে একটা বিশাল মিছিল আমাদের মাঝে আসছে এটা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য সহ নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের মাঝে কি আসছে সঙ্গে বন্ধুরা শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেছেন তিনি বাংলাদেশের মানুষকে নিরাপদে বসবাসের ব্যবস্থা তিনি করেছেন তিনি সারা বাংলাদেশবাসী উন্নয়নের যে রোল মডেল মডেল বাংলাদেশ সৃষ্টি করেছে সেই উন্নয়নের রোল মডেল হচ্ছে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের রাষ্ট্রনেতারা তাচ্ছন্ন হয়ে যায় আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের পক্ষে কিভাবে এত উন্নয়ন করা সম্ভব শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের জন্য তিনি যে কথা দিয়েছে 2008 সালের নির্বাচনের পূর্বে তিনি বলেছেন যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল এবং মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে তিনি তুলে ধরতে চান তিনি সেই কথা রেখেছেন তিনি তার কথা রক্ষা করেছেন তিনি আজকে বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ করেছেন তিনি আজকে মেট্রো রেল করেছেন তিনি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করেছেন তিনি রাস্তাঘাটের উন্নয়ন করেছেন স্কুল কলেজের উন্নয়ন করেছেন বয়স্ক ভাতা দিয়েছেন বিধবা ভাতা দিয়েছেন নানা রকমের ভাতার ব্যবস্থা সারা বাংলাদেশে যেমনি ভাবে করে উন্নয়ন হয়েছে আমি মনে করি আমার নির্বাচন এলাকায় মাসপুর কোটচাঁদপুর উপজেলায় তার থেকে তুলনামূলক ভাবে আরো বেশি উন্নয়ন হয়েছে আমার এই মাসপুর কোটচাঁদপুর উপজেলায় আপনারা লক্ষ্য করে দেখেন ছাত্রলীগের একটি বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে আসছে আমরা করতালে দিয়ে ছাত্র ভাইদেরকে তাদের স্বাগত জানাই সংগ্রাম বন্ধুরা কোটচাঁদপুর উপজেলা থেকে গ্রামে যাওয়ার যে সমস্ত রাস্তা আছে সমস্ত রাস্তা আমরা পাকাকরণের ব্যবস্থা করেছি আমরা কোটচাঁদপুর উপজেলায় স্কুল কলেজ সরকারিকরণের ব্যবস্থা করেছি আমরা কোটচাঁদপুর উপজেলায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হয়েছিল না স্কুল কলেজ মাদ্রাসা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা আমরা করেছি স্কুল কলেজের বিল্ডিং নির্মাণ করেছি স্কুল কলেজ প্রাইমারি স্কুলের বিল্ডিং আমরা নির্মাণ করে দিয়েছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা লেখাপড়ার শিকার উপযুক্ত পরিবেশ পেত না সেই সমস্ত জায়গায় আমরা লেখাপড়ার শিকার উন্নত পরিবেশ আমরা নিশ্চিত করেছি সংগ্রামী বন্ধুরা জননেত্রী শেখ হাসিনা
মডেল মসজিদ নির্মাণ করেছেন কচ্চপুর উপজেলায়। এর আগে বলা হয়েছে যে শেখ হাসিনা ক্ষমতায় আসলে বিসমিল্লাহ থাকবে না, আজান হবে না, মসজিদে আজান হবে না, নামাজ পড়া যাবে না, টুপি রাখা টুপি পড়া যাবে না, দাড়ি রাখা যাবে না, নানা রকমের অপপ্রচার একসময় করা হয়েছে। আজকে মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারছে, নির্বিঘ্নে ধর্মকর্ম নামাজ কালাম সবই করতে পারছে, কিন্তু সে অপপ্রচারকারী যারা তারা আজকে নতুন রূপে আবির্ভূত হয়েছে, তারা নতুন ভাবে ষড়যন্ত্র করছে, তারা নাকি ঢাকা অবরোধ করতে চায়। ঢাকা অবরোধ করবেন কি নিয়ে অবরোধ করবেন? আপনারা ক্ষমতায় ছিলেন, কি দিয়েছেন আপনারা মানুষকে? আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের মানুষকে তিনি সব রকমের সুবিধা তিনি দিয়েছেন। 111 রকমের ভাতার ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা এই গ্রাম বাংলার মানুষের জন্য তিনি করেছেন। বয়স্ক ভাতা দিয়েছেন, বিধবা ভাতা দিয়েছেন, প্রতিবন্ধী ভাতা দিয়েছেন, ওই গর্ভবতী মায়েদের ভাতা দিয়েছেন, তিনি ওই ভিজিএফ কার্ড দিচ্ছেন, ভিজিডি দিচ্ছেন, নানা রকমের সহযোগিতা। মুক্তিযোদ্ধাদের ভাতা যেখানে 300 টাকা ছিল সেইখানে তিনি 30,000 টাকা ভাতার ব্যবস্থা তিনি এই বাংলাদেশের মানুষের জন্য করেছেন। আমরা সারা বাংলাদেশের নয়, এই কচ্চপুর উপজেলায় আমরা প্রায় 100 ভাগ ভাতা আমরা নিশ্চিত করেছি। এই কচ্চপুরে মানুষ নিরাপত্তার সাথে বসবাস করতে পারতো না, রেল লাইন অতিক্রম করে মানুষ ওই পারে যেতে পারতো না। প্রতিদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই আমরা জানতে চেতাম যে আজকে কয়টা মার্ডার হয়েছে থানায় ঘুম দিয়ে আমরা জানতে চেতাম। অমুক গ্রামে একটা, অমুক গ্রামে দুইটা, অমুক গ্রামে পাঁচটা, এইভাবে এমনি ভাবের করে মানুষ নিরাপত্তাহীনতায় বসবাস করতে হয়েছে। আর আজকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রে ক্ষমতা আসার পর মানুষ নিরাপত্তার সাথে বসবাস করতে পারছে, মানুষ নিরাপত্তা পেয়েছে, মানুষ রাস্তাঘাট পেয়েছে, মানুষ পদ্মা সেতু পেয়েছে, মানুষ মেট্রো রেল পেয়েছে, মানুষ স্কুল কলেজের বিল্ডিং পেয়েছে, এতে ভুক্ত পেয়েছে, মানুষ এত কিছু পাচ্ছে। আর আপনাদের ধারণা যে মানুষ শেখ হাসিনার কাছ থেকে পাচ্ছে, আওয়ামী লীগের কাছ থেকে পাচ্ছে, আর ভোট আপনাদের দিয়ে দেবে, এই ধারণা আপনাদের কিভাবে হলো, কেন হলো বলেন তো দেখি? আপনাদের কেন মনে হচ্ছে যে উন্নয়ন করছেন শেখ হাসিনা আর ভোট দেবে অন্য প্রতীকে, এরকম ধারণা আপনাদের কেন আসছে? আপনাদের ধারণার আসলে আপনারা তো পেছনের দিকে তাকান না। আপনারা একবার বলতেন যে আওয়ামী লীগ নির্বাচন করলে তিনি স্থাপন পাবে না, আপনারা বলেছেন দীর্ঘদিন বলে এসেছেন। 2008 সালের নির্বাচন হয়েছে, কয়টা আসন পাইছিলেন ভাই আপনারা? কয়টা পাইছিল বন্ধ বিএনপি? কয়টা আসন পাইছিল? 29টা আসন পাইছিল, 30টাও বলতে পারিনি। বাকি 6 বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে মহাজোট হয়েছিল সেই মহাজোট পেয়েছিল বাদবাকি 271টি আসন, 271টি আসন। আর তার প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বীরা ছিল 29টা মাত্র মাত্র আসন পেয়েছিল, 29টা আসন আপনারা পেয়েছে। আপনারা এখন আবার বলা শুরু করেছেন যে আওয়ামী লীগের অনেক কথাই বলে, যেগুলো আপনারা টেলিভিশনের ভিতরে শুনে থাকে, তাদের কথা শুনলে মনে হয় এর আগে বললো কি 10ই ডিসেম্বর ক্ষমতায় খালেদা জিয়া যাবে নাকি, এরকম বলা বলেছে ভাইজান? কতবার 10ই ডিসেম্বর গেছে আমার মনে হয় একবার গেছে নাকি, গেছে না? গেছে। হিসাব ফজলুল সাহেব বললো যে 10ই ডিসেম্বর ক্ষমতায় খালেদা জিয়া আসবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ, সারা বিশ্ববাসী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। আপনারা প্রশংসা করতে জানেন না, আপনারা প্রশংসা শেখেননি, অন্য যে সমস্ত দেশ আছে তাদের কাছ থেকে আপনারা শিক্ষা আসবেন। দেশের সাথে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে সরকারি দল বিরোধী দল এক হয়ে থাকে সারা বিশ্বব্যাপী। আর আমাদের দেশে এই বিরোধী দল বঙ্গবন্ধুকে হত্যা করে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল সেই বিরোধী দল তারা আজকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা তাদের ভালো লাগে না। আসলে কষ্ট লাগারই কথা, সেই ঘটনা সব করে ফেলছে বঙ্গবন্ধুর কন্যা, সব করে ফেললো, পদ্মা সেতু করে ফেললো,
Thank you.